হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই কিভাবে বায়ারের সাথে কথা বলবেন বা কিভাবে হচ্ছে কাজগুলো জমা দিবেন এ নিয়ে আমাদেরকে একটি ভিডিও বানানোর রিকোয়েস্ট করে আসছেন বহুদিন যাবৎ। তো দেখুন, আজকে আমি খুবই একদম ক্লোজলি কিভাবে আপনি বায়ারের সাথে হচ্ছে চ্যাটিং করবেন, কিভাবে হচ্ছে আপনি দর কষাকষি করবেন, এবং হচ্ছে কিভাবে আপনি আপনার কাজটি সর্বশেষ জমা দিবেন এবং হচ্ছে পেমেন্টটা নেবেন, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, এখানে হচ্ছে আমি যে চ্যাটিংটি করছি এটা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিং। তো আমরা এই যে বায়ার যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে থাকি, এই ধরনের বায়ারগুলো কিন্তু আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে পেয়ে থাকি, যেমন লিঙ্কডিন এবং হচ্ছে ইনস্টাগ্রাম এবং হচ্ছে পিন্টারেস্ট, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো থেকে আমরা হচ্ছে এই ধরনের বায়ারগুলো পেয়ে থাকি। তো দেখুন, এটা হচ্ছে আমি লিঙ্কডিন থেকে একটি বায়ারের চ্যাটিং দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, প্রথমেই আমি হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বারটাকে আমি আমার কন্ট্যাক্টে অ্যাড করে নিয়েছি, তারপর আমি হচ্ছে এখান থেকে ওনাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিয়েছি। এর আগেও ওনার সাথে আমাদের লিঙ্কডিনে চ্যাটিং হয়েছিল, তো সেই সুবাদে আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট কিভাবে আমি কাজটি নিলাম এবং হচ্ছে কিভাবে ওনার থেকে পেমেন্ট নিলাম এবং হচ্ছে কিভাবে ওনার সাথে আমরা দর কষাকষি করলাম সম্পূর্ণ এ টু জেড দেখাচ্ছি। তো দেখুন, এখানে প্রথমে আমি ওনাকে গ্রিটিংস করলাম যে হ্যালো স্টিভস, গ্রিটিংস ফ্রম ফারাবি। তো এখানে আমি গ্রিটিংস করার পরে উনি আমাকে এখানে রিপ্লাই দিল যে হ্যালো, ইটস মাই প্লেজার, হ্যাঁ এটা হচ্ছে আমার জন্য আনন্দের বিষয়। তারপর আমি ওনাকে লিখলাম যে থ্যাংকস। তো এখানে আমি ওনাকে বললাম যে যেহেতু আমরা আগে ওনার সাথে কথা বললাম, তো এখানে আমি বললাম যে থ্যাংকস, অ্যাজ ইউ সে টু ডু ইউর জব ইউ ক্যান প্রোভাইড দ্য জব শিট। তো আপনি যে মানে কাজটির কথা বললেন সেই কাজের শিটটি কি আপনি আমাকে দিতে পারবেন? তো এখানে সে বলল যে ইয়েস আই ডু, অবশ্যই আমি দিব। এবং সে বলছে বাট আই নিড টু বি শিওর অ্যাবাউট প্রাইসিং অ্যান্ড টাইমিং। সে বলতেছে যে কি প্রথমে আমাকে প্রাইসিং এবং হচ্ছে কত সময় নেবেন বা টাইমিং এটার ব্যাপারে আমাকে একটু আগে নিশ্চিত করেন। তো আমি বললাম যে ওকে, সমস্যা নেই। তো আমি বললাম যে ফার্স্ট টেল মি ডিটেলস অ্যাবাউট ইউর জব। তো আমাকে তো অবশ্যই আগে কাজটা কী বা কত সময় লাগতে পারে আমার, সেটা আগে আমাকে নিশ্চিত হতে হবে, কারণ কাজটা না দেখলে তো আমরা বলতে পারবো না যে এখানে আসলে কতটুকু সময় লাগতে পারে বা কাজটা কতটা কষ্টসাধ্য। তো এখানে আমি কথা বলার পরে সে বললো যে আই উইল প্রোভাইড ইউ এ ফিক্সার উইথ সাম ডেটা, ইউ জাস্ট নিড কনভার্ট ইন এক্সেল। তো সে বলতেছে যে আমি আপনাকে একটা ছবি দিব, যে ছবিটাতে কিছু ডেটা থাকবে, সেই ডেটাগুলোকে আপনি ছবি থেকে এক্সেলে হচ্ছে কনভার্ট করতে হবে। তো আমি বললাম যে ওকে, ঠিক আছে, জাস্ট সেন্ড মি দ্য ডকুমেন্ট, আই উইল সি অ্যান্ড দেন লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড টাইম। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি আপনি ওই ডকুমেন্টটা আমাকে পাঠান, তাহলে আমি ডকুমেন্টটা দেখে আপনাকে প্রাইসিং এবং হচ্ছে টাইমিং সম্পর্কে বলতেছি। তারপর সে এখানে দেখুন বলল যে ওকে, আই উইল সেন্ড ইউ দ্য ডকুমেন্ট, ওয়েট। তো সে এখানে একটি ডকুমেন্ট পাঠিয়েছে। আমরা যখন এটা লিঙ্কটা পাঠালো, তো আমি ওনাকে লিখছিলাম যে ওকে, আই জাস্ট চেক ইট, আমি জাস্ট এটা একটু চেক করে দেখি। তো তিনি বললেন যে ওকে অ্যান্ড লেট মি নো অ্যাবাউট দ্য প্রাইসিং অ্যান্ড টাইমিং। তো তিনি বললেন যে হ্যাঁ, দেখেন, দেখে আপনি আমাকে প্রাইস এবং কত সময় লাগতে পারে সেটা জানান। তো দেখুন, আমি কাজটি এই ওনাকে বললাম যে আমি চেক করতেছি, এই কথাটা লিখছি আমি হচ্ছে 11:05, সকালে 11:05-এ। তারপর আমি কিন্তু ওনাকে 11:36-এ একটা ডাইরেক্ট সিম্পল মানে কাজের যে স্যাম্পল আছে, কাজের একটা স্যাম্পল করে ওনাকে জাস্ট 5টা স্যাম্পল করে আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন, এখানে আমি একটি লিঙ্ক শেয়ার করছি ওনার সাথে এবং হচ্ছে এখানে বললাম যে আই মেড 5 স্যাম্পল, আমি হচ্ছে 5টা স্যাম্পল কমপ্লিট করছি। তারপর বললাম যে কাইন্ডলি চেক ইট অ্যান্ড লেট মি নো ইজ ইট ওকে অর নট। তো আমি বললাম যে আমি আপনারা জাস্ট 5টা স্যাম্পল করে দিছি, দেখেন এগুলো ঠিক আছে কি না। তো উনি বললো যে ওকে, গ্রেট, ইটস ওকে। তো তিনি চেক করে বললো যে হ্যাঁ, এগুলো তো ঠিক আছে। তারপর বললো যে হাউ মাচ টাইম ইউ নিড ফর কমপ্লিটিং অল ডাটা। তো পুরো শিটটা কমপ্লিট করতে আমার কত সময় লাগতে পারে সেটা জিজ্ঞেস করছে। তারপর আমি বললাম যে উইথিন 1 ডে আই উইল পারফর্ম দ্য জব, আমি একদিন সময় নিয়েছি, যদিও এটা একদিনের কাজ না, তারপরও একদিন সময় হাতে রেখে দিই, মানে সময়টা রাখার জন্য হচ্ছে নিলাম। তারপর এখানে উনি বললো ওকে, হাউ অ্যাবাউট দ্য প্রাইসিং। তারপর বললো যে প্রাইসিং সম্পর্কে কিছু বলেন। তো আমি বললাম যে ইউর বাজেট ফর দ্য জব, মানে আপনার বাজেট কেমন হতে পারে, তাহলে না আমি এখান থেকে হচ্ছে আপনার সাথে বার্গেনিং করতে পারবো। তো উনি বললো যে $20, তো উনার বাজেট হচ্ছে $20। তো আমি বললাম যে দ্য প্রাইস ইজ ওকে, বাট হাউ অ্যাবাউট দ্য $30। আমি বললাম যে না, $20 ঠিক আছে, কিন্তু $30-এর কী অবস্থা বা $30 দিলে কেমন হয়? তো আমি বল আবার নিচে একটা সেন্টেন্স যোগ করছি, দেখুন, বিকজ দ্য জব নিড টু কমপ্লিট ম্যানুয়ালি, কারণ কাজটি হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। আমি যদিও ম্যানুয়ালি করি নাই, কিন্তু এই ধরনের কাজগুলো ম্যানুয়ালি করতে হয়।
তারপর উনি বললো যে ইটস টু মাচ, মাই ম্যাক্সিমাম বাজেট ইজ $25। উনি বললো যে না আসলে $30 অনেক বেশি হয়েছে, আমার সর্বোচ্চ বাজেট হচ্ছে $25, আর ইউ এগ্রিড উইথ দিস, তুমি কি $25 করবা? তো আমি বললাম যে ওকে আই এগ্রিড অ্যান্ড আই উইল প্রোভাইড ইউ দ্য কমপ্লিট জব বাই টুডে। তো আমি বললাম যে হ্যাঁ আমি রাজি, আমি আপনাকে আজকের মধ্যে কাজটা করে দেব। বাট হাউ ডু ইউ পে? এই যে দেখুন এখন হচ্ছে পেমেন্টের বিষয়টা, আপনারা কীভাবে পেমেন্টটা নেবেন, তো ব্যাংক অর পিওনিয়ার, আপনি কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি পিওনিয়ারের মাধ্যমে পেমেন্ট করবেন? তো উনি বললো যে আফটার কমপ্লিটিং দ্য জব গিভ ইউর পিওনিয়ার আইডি, আই উইল সেন্ড দিস। তো তিনি বললো যে কাজটা শেষ করে আপনি আপনার পিওনিয়ার আইডিটা দিয়ে আমি হচ্ছে আপনাকে পিওনিয়ার মাধ্যমে পেমেন্ট করে দিব। তো আমি বললাম যে গ্রেট, বাট আই নিড মিনিমাম $10 অ্যাডভান্স। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার তো আগে $10 অ্যাডভান্স নিতে হবে, কারণ হচ্ছে এটা তো মার্কেট প্লেসের কোনো কাজ না, এটা যদি মার্কেট প্লেসের কাজ হতো তাহলে আমার পেমেন্ট নিয়ে কোনো টেনশন ছিল না। যেহেতু এটা আমি লিঙ্কডিন থেকে বা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজটি পেয়েছি, তো সেক্ষেত্রে এই কাজটা আমি যদি করে ওনাকে দিয়ে দিই, উনি যে আমাকে পেমেন্ট করবে এটার তো কোনো নিশ্চয়তা নেই। তো এই জন্য এ ধরনের কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন। তো দেখুন আমি যখন অ্যাডভান্সের কথা বললাম, তিনি বললেন যে ওকে প্রোভাইড ইউর পিওনিয়ার, বললো যে ওকে তুমি তোমার পিওনিয়ার আইডি দাও। তো আমি এখানে আমার পিওনিয়ার আইডিটা দিয়ে দিলাম, পিওনিয়ার আইডি দেওয়ার পরে আমি এখানে লিখে দিছি মাই পিওনিয়ার। তারপর উনি বললো যে ওকে আই জাস্ট সেন্ড উইথইন এ হোয়াইল, বললো যে আমি কিছু সময়ের মধ্যে পাঠাচ্ছি। তারপর এখানে দেখুন আমি লিখলাম ওকে, তারপর সে লিখলো যে আই জাস্ট সেন্ড টু ইউ কাইন্ডলি চেক। তো সে প্রায় 10 মিনিট পরে সে আমাকে বললো যে আমি টাকা পাঠাইছি, আপনি একটু চেক করে দেখেন। তো এখানে আমি তখন ততক্ষণে আমি আমার পিওনিয়ারটাতে $10 পেয়ে গেছি এবং আমি বললাম যে থ্যাংকস, আই গট ইট, হ্যাঁ আমি এটা পেয়েছি। তারপর আমি লিখলাম যে সো আই এম স্টার্টিং ইউর জব অ্যান্ড প্রোভাইড বাই টুডে, তো আমি কাজটা শুরু করতেছি আপনার এবং হচ্ছে যে আজকের মাধ্যমে হচ্ছে পেমেন্ট আপনাকে প্রোভাইড করব। তো সে বলল যে ওকে থ্যাংকস। তারপর দেখুন আমি ঠিক পাঁচটা নয়ে হচ্ছে কাজটি ওনাকে প্রোভাইড করি এবং আমি বললাম যে আই হ্যাভ ডান, কাইন্ডলি চেক ইফ এনি অবজেকশন ইজ দেয়ার। তো দেখুন আমি হচ্ছে কাজটি করছি এবং হচ্ছে কোনো যদি অবজেকশন থাকে তাহলে হচ্ছে আপনি জানাতে পারেন। তো এখন হচ্ছে আমি যে স্যাম্পলটা প্রথমে করে দিয়েছি, যে স্যাম্পলটা ওনাকে প্রথমে করে দিয়েছি এবং হচ্ছে লাস্ট একদম ফাইনাল যে কাজটি ওনাকে আমি প্রোভাইড করছি, এইগুলো একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে স্যাম্পল যেটা ওনাকে করে দিয়েছি, স্যাম্পলটা হচ্ছে যে কি মোস্ট ইম্পর্টেন্ট। কেন আপনি স্যাম্পলটা করে দিবেন? কারণ হচ্ছে আপনি যখন স্যাম্পলটা বায়ারকে করে দিবেন কাজ পাওয়ার আগে, তখন বায়ার কিন্তু কাজ দেখে, যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা দেখে কিন্তু বুঝতে পারবে আসলে কি আপনি কাজটি করতে পারবেন কি না, এবং হচ্ছে আপনার কাজ পাওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যায় যখন আপনি স্যাম্পলটা করে দেন। তো আমি এখান থেকে যে পাঁচটা স্যাম্পল করে দিয়েছিলাম সেটার লিঙ্কটাকে আমি একটু কপি করে নিই এবং হচ্ছে এখন গুগলে চলে যাব। তো গুগলে আসার পর আমরা জাস্ট এখানে হচ্ছে সেই লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর দেখুন একটি এক্সেল শিট ওপেন হচ্ছে, গুগল শিটস ওপেন হচ্ছে। তো এখানে দেখুন ওনার যে শিটটা ছিল সেই শিটের মতো করেই আমি কিন্তু এখানে উপরে যে লেখাগুলো ছিল সেগুলো করছি, তারপর এখানে যে লেখাগুলো ছিল এগুলো করছি, এখানে ওনার লিস্টের নামটা হেডিং করে দিছি, তারপর এখান থেকে পাঁচটা স্যাম্পল পাঁচটা কলামে হুবহু ওনার ওইখানে যেভাবে ছিল একদম দাড়ি কমা পুল স্টপ সহ পাঁচটা কাজ আমি ওনাকে প্রথমে স্যাম্পল হিসেবে করে দিয়েছি। এবার দেখুন দেখা যাক আমরা হচ্ছে লাস্ট একদম যেই কাজটি ফাইনাল ওনাকে সাবমিট করছিলাম সেটার লিঙ্কটা হচ্ছে আমরা হচ্ছে কপি করে পেস্ট করব। যদি পেস্ট করে যদি একটা এন্টারে যদি ক্লিক করি তাহলে ওনার যতগুলো লিস্ট ছিল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমি এখান থেকে কমপ্লিট করছি। এই যে দেখুন পুরোটা কাজ ওনার শিটে যেভাবে ছিল একদম এ টু জেড আমি হচ্ছে ওনাকে কমপ্লিট করে দিয়েছি এবং হচ্ছে উনি পরবর্তীতে উনি এখন অফলাইনে, উনি যখন অনলাইনে আসবে তখন হচ্ছে কাজটি দেখবে, দেখার পর যদি কোথাও যদি কোনো কারেকশন থাকে তাহলে সেটা আমাকে বলবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার পেওনিয়ার আইডি তো আছে উনি হচ্ছে সেটাতে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এতদিন যাবত যে কোয়েশনটা করে আসছিলেন যে ভাই কিভাবে বায়রের সাথে কথা বলবো, কিভাবে হচ্ছে কাজটা ওনাকে হ্যান্ড ওভার করবো এবং হচ্ছে কিভাবে পেমেন্টটা নিব। তো আশা করি আপনাদের এই প্রশ্নগুলোর সবগুলোর অ্যান্সার এই আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর হচ্ছে আপনারা চাইলে এই ধরনের কাজগুলো একদম ফ্রিতে আমাদের ডাটা এন্ট্রি প্লেলিস্ট থেকে শিখতে পারেন, শিখে আপনারা বাসায় প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমি ম্যানুয়ালি কাজগুলো চেক করে দিই যদি কোথাও ভুল থাকে। তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আল্লাহ হাফেজ।